কাছের এবং দূরের পর্যটকদের আকর্ষণ করার জন্য ঢাকা সিলেট মহাসড়কের পাশেই নরসিংদী জেলার পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক। ২০১১ সালের 31শে আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া পার্কটিতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা এবং নতুনত্ব। বিনোদন প্রেমী পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ড্রিম হলিডে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। প্রবেশ মূল্য 300 টাকা, তবে এতিম ও প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন নেই কোনো টিকিটের। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্কে রয়েছে জলে, স্থলে এবং আকাশে বিভিন্ন রাইড। পার্কটিতে ঢুকে প্রথমেই মিলবে চাইল্ড জোন, মিনি ট্রেন, 3D গেম, ম্যাজিক বল, জাম্পিং হর্স সহ 9টি রাইডে সাজানো শিশুদের জন্য ভিন্ন আয়োজন। আমি নিজের মা বাবার সাথে এসেছি, নিজের ছোট ভাই সাথে, আমি গাড়িতে উঠেছি, অনেক মজা হয়েছে। এখানে মূলত এই জোনটা করা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা এখানে এসে যেন আনন্দ করতে পারে, এবং সেই সাথে কিছু রাইড আছে যেখানে বাচ্চা গার্ডিয়ান মিলে উঠতে পারবে। একই সাথে নতুন আকর্ষণ হচ্ছে আপনার 3D গেম, এরপর টয় ট্রেন আছে, এখানে আছে বোল রাইড, এরপর আছে আপনার এখানে একটা মুভিং চেয়ার, যেগুলি মূলত নতুন, এবং বাচ্চারা এখানে এসে বাচ্চার সাথে বাচ্চার গার্ডিয়ানরা অনেক আনন্দ করতে পারে। এখানকার ওয়াটার পার্কে সর্বাধুনিক রাইডে চড়ে আপনি সাগরে চলে যাওয়ার অনুভূতি অর্জন করবেন। ডিজে মিউজিকের ছন্দে উপভোগ করা যায় প্রতিটি মুহূর্ত। অনেক ভালো লাগতেছে, বাচ্চা অনেক আনন্দ করতেছে, গোসল করতেছে, খেলা করতেছে, খুব মজা পাইতেছে। আসলে তুমি কি করছো বলো তো, কি করলে এতক্ষণ? আসলে বলো, এই যে বলো, পানিতে খেলা করছি, পানিতে ডুব দিছি, পানি খেয়ে ফেলছি, বলো 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 বলো। আমি পানিতে ডুবে যাই খালি, আমি দাদা জানি না, তাই এই যে গাইছে খুব মজা লাগছে, খুব মজা লাগছে। আর অনেক খুব আগের বারও এরকম একটা জায়গায় আসছিলাম, তার নাম হলো ফ্যান্টাস্টিকের নামে আসছিলাম। হ্যাঁ, এটাই একটা আনন্দ, এটা আসলে ঝামেলার কিছু না, এটাই সবাই মিলে একটা আনন্দ। ড্রিম হলিডে পার্ক বিশাল জায়গা, এখানে ঘুরেও মজা, কারণ অল্প জায়গাতে ঘুরে মজা নাই, এত মানুষ আসছে তারপরেও জায়গা আছে, আর বাচ্চারা সব কিছু সব রাইডে ঘুরতে পারতেছে, সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে এখানে, এতে অনেক মজা পাচ্ছে বাচ্চারা। আমরা যে খেলাগুলো খেলছি ওইগুলো তারা এখন ওদের কাছে গল্প করতে গেলে ওদেরকে আসলে বোঝানো যাবে না, না খেললে, বুঝছেন? কালকে এটা নিয়ে সন্ধ্যার সময় আমি নিজে বলতেছি যে আমরা যখন সন্ধ্যার পরে খেলা শেষ হয় নাই, আসা যাবে না, আসলে পরে মা মাঝে মাঝে মাইরও দিত, আর তোমরা এখন আমরা মানে ওরা ঠিকই, আমরা তো বিনোদন দিতে পারি না, নাহলে ঈদে চরম আনন্দ করছি, তাই ওদেরকে নিয়ে আসলাম যে ওরা আনন্দ করুক, আমি ওই যে ওদের পাহারা দিচ্ছি, আমার তার এনার্জি নাই, ওরা করছে এই আনন্দই আমার আনন্দ, ওরা খুশি হলে আমরা খুশি। এছাড়াও সংযোজন করা হয়েছে কেবল কার, রোলার কোস্টার, ডেমো ট্রেন, রয়েছে এয়ার বাইসাইকেল, বাম্পার কার, সোয়ানবোর্ড, ওয়াটার বোর্ড, কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোর্ড, বাচ্চাদের অতিপ্রিয় নটি ক্যাসেল, বসানো হয়েছে লাফার কিং সহ বিভিন্ন রাইড।
এখানে এসে খুব ভালো লাগছে, আর এখানে অনেক ঘুরে ঘুরতে পেরেছি, আরও অনেক কিছু দেখার ইচ্ছা আছে। আর ড্রিম হলিডের এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যারা এইভাবে তৈরি করেছে, সবাইকে আসার সুযোগ করে দিয়েছে। আমরা এই জায়গায় আসলাম, জায়গাটা খুব সুন্দর, আমরা এই যে ওয়াটার বোর্ডে চললাম, এখন অন্য কিছু চড়বো। বর্তমান সরকারের উন্নয়ন কর্মযোগ্য স্বপ্নের পদ্মা সেতু, এই সেতুকে ঘিরে দেশবাসীর আগ্রহের কমতি নেই। তারই ফলশ্রুতিতে ড্রিম হলিডে পার্কে স্থাপিত হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা। এর পাশাপাশি এবছর বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, কর্ণফুলী টানেল, সাবমেরিন সহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নমূলক মডেল সংযোজন এখানকার নতুন আকর্ষণ। পদ্মা পাড়ের মাওয়া কিংবা জাজিরা কোনো প্রান্তে কিন্তু আমি নেই, আমি আছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। দর্শনার্থীরা এসে পদ্মা সেতুটা কেমন দেখা যায় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু একটি পদ্মা সেতু তৈরি করেছেন। দূর থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে একদম পদ্মা সেতুর পাড়েই দাঁড়িয়ে আছি। আমি একটু এখানকার ড্রিম হলিডে পার্কের কর্ণধার প্রবীর কুমার সাহা, তার কাছে একটু জানতে চাইবো যে দাদা, আপনার কাছে আসলে কেন মনে হলো যে এরকম একটা আইডিয়া নিয়ে তৈরি করবেন? অনেকে হয়তো এই মাওয়া গিয়ে পদ্মা সেতু দেখা সম্ভব না, অনেকে হয়তো অলান্ডোতে গিয়ে, আমেরিকা অলান্ডোতে গিয়ে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট দেওয়া সম্ভব না, অনেক হয়তো কর্ণফুলী টানেল দেখা সম্ভব না, অনেক হয়তো সাবমেরিন দেখা সম্ভব না। তা আমার একটা ধারণা যে আমি যদি এগুলো এখানে একটা ঢামি প্রতিস্থাপন করি, তাহলে যা আমাদের এই ড্রিম হলিডে পার্কে যত দর্শনার্থী আসবে, তারা হয়তো এইটা দেখে উপলব্ধি করতে পারবে যে আমরা বাংলাদেশ এখন কোথায় চলে গেছি। আসলে এইটাই আমার মূল লক্ষ্য আর মূল উদ্দেশ্য ছিল। আমি আসলে নিজে পদ্মা সেতুটা দেখি নাই, কিন্তু এই ড্রিম হলিডে পার্কে এসে আজকে যে পদ্মা সেতুটা দেখলাম, আমার মন ভরে গেছে। এত সুন্দর একটা পদ্মা সেতু, আর আসলে এরকম সুন্দর একটা পার্কে এসে ঘুরতে পেরে নিজে আনন্দিত হয়েছে। আমরা পদ্মা সেতু চালু করার পর আমরা দর্শকদের রিয়াকশন, দর্শকদের অনুভূতি আমরা খুবই ভালো দেখছি, এবং তারাও স্যাটিসফাই যে এরকম একটা মানে সৃষ্টি আমাদের আমাদের পার্কের এমডি স্যার বাবু প্রবীর কুমার শাহ তার নিজস্ব আইডিয়া থেকে এরকম একটা সৃষ্টি করেছে। পার্কের অন্যতম মজার স্থান হলো ভূতের বাড়ি। এখানে আসলে মনে হবে আসলেই কোনো এক পুরানো ভয়ঙ্কর ভৌতিক স্থানে যেন ঢুকে পড়লাম। এখানে প্রবেশ করে ভয় পাবে না একটুও, এমন মানুষ মেলাভার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ এই পার্কটিতে রয়েছে সুপরিসর পার্কিং, থাকার জন্য বাংলো এবং কটেজ। দর্শনার্থীদের বসার জন্য জায়গায় জায়গায় আধুনিকভাবে তৈরি করা হয়েছে পর্যাপ্ত খুপরিঘর। বিনোদনের জন্য রয়েছে সঙ্গীতের নানা ধরনের উপকরণ, যে কেউ পুরো পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন এখানে। ঈদ, পূজা কিংবা যে কোনো ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন চমৎকার এই বিনোদন কেন্দ্র থেকে। সাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।